তো স্টোরিটা একটু প্রথম থেকেই বলি, হঠাৎ করে ভ্যাকসিন নেওয়ার প্রোগ্রামটা হলো কিভাবে? হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা হয়তো ভাবছো যে কি ঠিক শুনলাম তো? হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছো। তো এখন বেজেছে সন্ধ্যে সাতটা থেকে আমি ভিডিওটা বানানো শুরু করেছি। দেখতেই পাচ্ছ পেছনে এগুলো জানলা খোলা আছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো ভাবলাম যে কোনোদিন যখন সন্ধ্যে থেকে তোমাদের ভিডিও দেইনি, তো আজকে ভিডিওটা দেই, ভিডিওটা শুরু করি সন্ধ্যে থেকে। ভাবলাম যে ভিডিওটা শুরু করি সন্ধ্যে থেকে, আজকে তোমাদের দেখাই যে প্রত্যেক দিন তো সকাল থেকে শুরু করি, বিকেলের মধ্যে শেষ করে দিই। তাই ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিও শুরু করি, তো তোমাদেরও দেখাই যে আমি সন্ধ্যেতে কী কী করি। তাই শুরু করে দিলাম ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর হয়তো একটু পিকচার কোয়ালিটির একটু খারাপ আসবে, তো মানিয়ে নাও। আর পাখাটা এক্ষুনি চলতে ছিল, তো আমাকে যখনই তোমরা হয়তো বলছো যখনই দেখি কি ঘাম দেয়, তো বুঝতে পারছো কিনা জানি না, ঘাম দিচ্ছে। পাখাটা চলতেই ছিল, তো পাখাটা আমি তোমরা হয়তো কথা শুনতে পাবে না বলে পাখাটা আমি বন্ধ করলাম। আর ফ্রেশন আপ হয়ে গেছি, ফ্রেশন আপ বলতে আমি স্নান করিনি, তো মুখটুক এগুলো ধুয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি, নাইট স্কিন কেয়ার যেটা করা সেইগুলো করে নিয়েছি। আর আমি ততক্ষণে যে আমি একটু খিদে পেয়েছি, তো খাওয়ার জন্য যে ওটসটা রয়েছে, ওটস বানিয়েছিলাম, তো ওটসটা ফ্রিজে রয়েছে, ওটসটাকে গরম করবো। তারপরে রোজিকে একটু পায়েস দেবো, পায়েস রয়েছে, একটু পায়েস দেবো। আর ছলা নেই, তাই দুধও নেই, তাই ভাবছি যে একটু গুঁড়ো দুধ আছে সেটাকে একটু গরম করে ওকে দেবো, দেখি খায় কি না। তো আমি যতক্ষণ ওই কাজ করছি ততক্ষণ তোমরা আমাদের নাইট স্কিন কেয়ারের ভিডিওটি দেখে না। তো সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তো ফেসটা আমার ক্লিন হয়ে গেছে, আর আমাকে খুব গরম লাগছিলো, তাই পাখাটা আমি চালিয়ে দিয়েছি। তোমরা কথাটা শুনতে পাচ্ছ না পাচ্ছ না ঠিক মতো আমি জানি না, যদি না তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ আমি ভয়েস দিয়ে দেবো। যখন এই ঠান্ডা ঠান্ডা টোনারটা যখন এই গরমে মুখে লাগাচ্ছি, এত আরাম লাগছে, আর বরফ ইচ্ছে করে লাগাচ্ছি না, কারণ এই সন্ধ্যের টাইম আর দরকার নেই বাবা, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে এখনকার সময় কোনো কিছু ঠান্ডা ঠান্ডা লাগানোর। তবে একটা সিরাম বলতে আমি কোনো নাইট সিরাম অ্যাপ্লাই করছি না, তো আমার মাঝে মধ্যে পিম্পল বেড়ে যায়, তো পিম্পল যখন বেড়ে যায় তো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি, কেয়াসিটা কেয়ার অ্যান্ড ক্লিন, এইটাই অ্যাপ্লাই করি, কারণ এটা আমার ভালোই উপকারই দেয়, তাই এটা অ্যাপ্লাই করছি, তাই তোমাদেরও বললাম। তো আমি এটা, তো এটাতে লেখাই আছে যে, মানে এটাতে উল্লেখ করা আছে যে এটা লাগানোর পর কোনো কিছু আর অ্যাপ্লাই করার দরকার নেই। তবু আমি এটা লাগানোর পর, আমি সব দিন তো লাগাই না, যখন পিম্পল বাড়ে তখন লাগাই, তবু যখনই লাগাই এটা লাগানোর পরে আমি একটা নাইট ক্রিম লাগিয়ে নিই। তো আমি নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি, তোমরাও তোমাদের যে কোনো ব্র্যান্ডেরই নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো। তো আমি বেশি কেয়াসেটেরই জিনিস ব্যবহার করি, তাই আমি কেয়াসেটেরই লাগিয়ে নিচ্ছি। যেখানে আমি ভাতও গরম করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি, ওই যে রোজির দুধটাও গরম করে নিয়েছি, মানে পাউডার দুধটা গুলিয়ে গরম করে নিয়েছি, তাই জামটাতে এরকম কালো হয়েছে। এই যে ওটস আর এই যে ছলাও ভিজিয়ে দিয়েছি, কারণ রোজি সকাল হলে ছলা সেদ্ধ খায়, তাই রোজি এই যে রোজি তার দুধ খেয়ে নিচ্ছে, দিয়ে দিয়েছি, রোজি খাওয়াও শুরু করে দিয়েছে, আর ছোলাটাও ভিজিয়ে রেখে দিয়েছি একবারে, কারণ আবার সেই মোট যদি ভুলে যায়, তো এখন থেকে ভিজিয়ে রেখে দিলাম ছোলাটাও। তো রাত্রে খাবো যে, মানে কি বলবো, ডাল আর করলাম না, ভালো লাগছে না সারাদিনই করার পরে, তো ডাল আর করিনি। তো রাত্রে আলুটাতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখিয়ে ভাতে জল ঢেলে খাবো, গরমে এরকমটাও মাঝে মাঝে খেলেও বেশ ভালো লাগে। তো ভাবছি, মানে সত্যি দেখো, মেয়েরা মানে মেয়েরা সবই পারে, মেয়েরা কেন, মেয়ে ছেলে সবাই সবই পারে, এখানে মেয়ে ছেলে কোনো পার্থক্য নেই, কিন্তু আমি আমার কথাই বলছি দেখো, কারণ আমি না 9টা বাজতে ঘুমিয়ে পড়ি, মা ডাকতে ডাকতে রাখতে রাখতে 10টা বেজে যায়, 10টার সময় বেশিরভাগ সময় আমি খেতে উঠি। তো কি বলবো, দেখো মা দুদিনের জন্য মামা বাড়ি গিয়েছে, তো নিজের রেসপন্সিবিলিটি নিজেই নিয়ে নিয়েছি, তো আগে থেকেই সমস্ত কিছু করে নিয়েছি, সারাদিন আজকে খাটছি। উফ, আমাকে এবার খুব খিদে পেয়েছে, অনেক বকবক করে নিয়েছি, তো এবার খেয়ে নিই। যদি পারি তো তোমাদের ভাত খাওয়ার সময় দেখা করব, আর যদি না পারি তো এখন থেকেই তোমাদের জানালাম গুড নাইট। তো তোমাদের আবার দেখা হবে কালকে সকালে।
বেরিয়ে পড়েছি, মামা বাড়ি যাবো আজকে। তো এই যে এই ড্রেসটা পরেছি, ড্রেসটা যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ না। তাড়াতাড়ি করে 9টা বেজে গেছে, কারণ 10টার মধ্যে ঢুকতে হবে, কারণ লকডাউনের সময় 10টার পরে তো লকডাউন, তাই তাড়াতাড়ি করে আরও যাচ্ছি। তো যাওয়া যাক। তো মামা বাড়ি থেকে মোকাটা এনেছি, মোকা খেতে আমার এতটাই ভালো লাগে যে যেদিন নিয়ে এসেছি সেই দিনই আমি মোকাটাকে মানে ভাজবো বলে নিয়ে এসেছি। তো সবার প্রথমে সর্ষের তেল ভালোভাবে ওর গোটা গায়ে লাগিয়ে নিলাম। তো এরভাবে এরপরে মোকাটাকে ভালোভাবে সেঁকে নেব। মোকাটা মামা বাড়িতে আরো অনেক সবজি পাঠিয়েছে, প্রত্যেকবারে সরি মাছ না হলে সবজি পাঠায়। তো মোকা হয়েছিল, মোকা পাঠিয়েছে, তাই তার মধ্যে একটা খাওয়া শুরু করেছি। তো তোমাদের সাথে আবার কথা বলবো কালকে। তো এই ভিডিওটা পুরো কদিন ধরে যে হচ্ছে, মানে আজকে নিয়ে দুদিন, কালকে হলে তিন দিন, কালকে ভিডিওটা এন্ড করে দেবো। তো তোমাদের সাথে কথা বলছি কালকে, আমি মাকে মোকাটাকে এনজয় করি। তো বাই বাই। তো আজ হলো নেক্সট ডে। তো তোমাদের আগে কথা বলার আগে আমি আগে বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো ওয়েদারটা কিরকম ক্লাউডি হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ। এখন বেজেছি সময় সকাল 7টা। তো সকাল 7টার সময় যে স্কুল রেডি হয়ে গেছি, তার কারণটা হলো যে ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো এসে কথা বলছি তোমাদের সাথে। তো সবার প্রথমে যখন দাঁড়িয়েছিলাম তখন আগের ভিডিওটাতে ওটা দেখিয়েছিলাম যে কয়েকজন, তো তারপরে 2 ঘন্টা দাঁড়াবার পরে পিসিমণির বাড়িতে জল খেতে গিয়েছিলাম। তারপরে দেখলাম যে গোটা রাস্তা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে বোনকে একটু বলেছিলাম যে একটু আমি এগিয়ে হেঁটে যাচ্ছি, তো একটু ক্যামেরাটা ধর। তো ক্যামেরাটা ধরেছিল, শুধু লাইনটা তোমরা দেখো যে পুরো রাস্তা থেকে লাইন। তারপর আমরা তো সেই ভেতরে দাদা জেঠিমা দাঁড়িয়ে আছে লাইন দেওয়ার জন্য। তো তো ভ্যাকসিন তো নিতে গিয়েছিলাম, দেখলে সবাই, আর লাইনের ভিড়টাও নিশ্চয়ই তোমরা দেখলে যে কিরকম লাইনের ভিড়। তো এত মহাযুদ্ধ করে, হ্যাঁ মহাযুদ্ধই বলছি, তার কারণটা হলো যে ভোরবেলা উঠে বেরিয়ে এরকম বৃষ্টির সময় বেরিয়ে ভ্যাকসিন তো নিতে চললাম মহা আনন্দে। তো অবশেষে ভ্যাকসিন কি নেওয়া হলো, কোশ্চেন মার্ক, ভ্যাকসিন নেওয়া হলো না হলো না। তো স্টোরিটা একটু প্রথম থেকেই বলি, হঠাৎ করে ভ্যাকসিন নেওয়ার প্রোগ্রামটা হলো কিভাবে আর ভ্যাকসিনটা নিতে গিয়েছি বা কোথায়। প্রথম থেকে বললে নিশ্চয়ই তোমাদের মজাও আসবে, আমারও বলতে ভালো লাগবে। তো সবার আগে এটাই বলি যে ভ্যাকসিন নিতে গিয়ে দিন একটা মহাকাণ্ড হয়ে গেল, তো সত্যি মহাকাণ্ড হয়ে গেল। দিনটা ছিল সোমবার, ভ্যাকসিন নিতে গিয়েছি। তো ভ্যাকসিন নিতে গিয়েছি, ওটা আগে সবার প্রথমে বলি যে আমার পিসি বাড়ির ওখানে ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, কারণ 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 আমাদের এখানে ভ্যাকসিন পাওয়া গিয়েছিলো না, তাই পিসি বাড়িতে ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। তো ওয়েট করা গেল না আমাদের, তো আমাদের এখানে ভ্যাকসিন আসবে না, তাই আমরা পিসি বাড়িতে ছুটে 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 গিয়ে ভোরবেলা উঠে বৃষ্টিতে ঘুম ঘুম চোখে ভ্যাকসিন নিতে গেলাম, লাইনে দাঁড়িয়েও থাকলাম। কিন্তু 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 পিসিমণি হঠাৎ করে ফোন করে বললো যে নাম লিখিয়ে দিয়েছে, এখানে যখন ভ্যাকসিন পাওয়া যায়নি, আমি পুরো ঘামছি, এখানে যখন ভ্যাকসিন আসেনি তো অবভিয়াসলি ব্যাপার। তো ভ্যাকসিনের যেরকম ক্রাইসিস, তো যেখানে মানুষ পাচ্ছে সেখানে নিচ্ছে, এটা আমি সিরিয়াসলিভাবে বলছি,
যেরকম ক্রাইসিস তো মানুষ সেখানে গিয়ে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে যার মতো করে ভ্যাকসিন নিয়ে আসছে। তো সরকার তো চালু করে দিয়েছে যে 18-এর উপরে ভ্যাকসিন দেওয়া চালু হচ্ছে, কিন্তু গেলাম পিসি বাড়ি অনেক ভোরে ওঠে, তোমরা দেখলে যে কিরকম মেঘ সেজেছে, বৃষ্টিও পড়ছে। গিয়ে শুনলাম যে, কি শুনলাম জানো, গিয়ে শুনলাম ভ্যাকসিন দেওয়া হবে না, তার কারণ হচ্ছে মেঘ সেজেছে, বৃষ্টি হয়েছে। ওকে, ভ্যাকসিন দেওয়া হবে না তো কি করব, বাড়ি চলে আসবো। হ্যাঁ না, পিসি বাড়ি যখন এসেছি তো কিছুক্ষণ থেকে ভালোভাবে পেটটা ভরিয়ে জমিয়ে খেয়ে দিয়েই না হয় বাড়িটা যাব, তো তাই রয়ে গেলাম। তারপরে মেঘ যা কাটলো শুনলাম যে আবার ভ্যাকসিন দেওয়া হবে, তো হবে, মুড়ি টুড়ি খেয়ে নিলাম। মুড়ি টুড়ি খেয়ে গেলাম ছুটে 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 ছুটে, কারণ পিসিমণির বাড়ি থেকে মানে হসপিটাল খুবই সামনে, একদমই বাড়ির পাশে করতে হয়। যখনই শুনেছি যে ভ্যাকসিন হবে তখনই ছুটে ছুটে গিয়েছি, তো তাতেও অনেকজনের আগেই সেখানে ছিল। আমার নম্বর ছিল 48, মানে ভাবো আমার আগে 47 জন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। তো লাইনে দীর্ঘ 3.5 ঘন্টা দাঁড়াবার পরে কি হলো জানো, গেলাম কাউন্টারে, তো বললো যে কি করো। তো আমার আগে আমার বোন ছিল, তো তোমরা দেখলে যে ভিডিওতে আমি গিয়েছি, আমার দাদা গিয়েছে, আমার জেঠিমা গিয়েছে, আমার জেঠিমার মেয়ে মানে বোন গিয়েছে ভ্যাকসিন নিতে। তো আমার আগে থেকে আমার বোন ছিল, সবার আগে বলেছে যে আমি স্টুডেন্ট। তো সাথে সাথে উত্তর ওদের কী এলো জানো, স্টুডেন্টদের কোনো ভ্যাকসিন হবে না এখন। কেন? কারণ স্টুডেন্টদের আমার মনে হয় করোনাই হয় না, তো শুধু যারা স্টুডেন্ট তাদের করোনা হয় না, তাই স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, তাই স্টুডেন্টদের ভ্যাকসিন হবে না, বা খুব ভালো কথা। তো কী করবো, আমিও তো স্টুডেন্ট, কিন্তু আমি তোর পরেই ছিলাম, আমাকেও তো কিছু একটা বলতে হবে। তো আমার পিসিমণির ছেলে মানে দাদা বললো যে তুই বলবি যে তুই টিউশন পড়াস। ওকে, টিউশন পড়াই। গিয়ে দাঁড়িয়েছি, বললো যে কি করো, তা আমি বললাম যে আমি টিউশন পড়াই। তো ও ভ্যাকসিনের ক্রাইসিস, তো আবার টিউশন পড়াবার জন্য প্রুফ দরকার, অবভিয়াসলি মিথ্যে তো আমি বলেছি আমি জানি, তো ওরাও কোনো অংশেই কম না, তো ওরা প্রুফ চাইল। তো আমি বললাম যে টিউশন পড়াই তার জন্য প্রুফ, ওরা বললো হ্যাঁ। তো আমার দাদার ড্রাইভিং লাইসেন্স ছিল, তাই আমার দাদার হয়ে গেছে, আমার জেঠিমার ট্রেড লাইসেন্স ছিল, আমার জেঠিমার হয়ে গেছে, বাট আমাদের দুজনের কি ভ্যাকসিন হলো? হয়েছে আগে না, আমাদের দুজনকে অতক্ষণ অত মানে কি বলবো, মানে কষ্ট করে গিয়ে সমস্ত কিছু করে এত কিছু করার পরে লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমাদের ভ্যাকসিন হলো না, তা কী করবো, পিসি বাড়িতে মাংস ভাত খেয়ে বাড়ি আসতে হলো। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, তোমরা আমাকে নেখা বা কিছু মনে করো না, কারণ গরম লাগছে, আর এই কথাগুলো যদি আমি সিরিয়াসলিভাবে বলি না আমার নিজেরই আরও বিরক্ত এসে যাবে, অতক্ষণ লাইনে দাঁড়াবার পরে যখন ভ্যাকসিন হয়নি অলরেডি বিরক্ত এসে গিয়েছিলো, মাথাও গরম হয়ে গিয়েছিলো, তো যদি সেম কথা আবার যদি বলি তো আমার আরও বিরক্ত লাগে। তার উপরে দেখতেই পাচ্ছ গা দিয়ে গঙ্গা যমুনা সব বইছে, যে সত্যি পিসিমণির বাড়ি গিয়েছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু ভ্যাকসিন আমাদের হয়নি। ভ্যাকসিন নিতে গিয়ে এ কি কাণ্ড হলো আমার, তো ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তো লাইক করে দেবে আর শেয়ার। হ্যাঁ অবশ্যই, তোমাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো তোমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্ট্যাটাস
হোয়াটসঅ্যাপে বা ইনস্টাতে যে কোনো কিছুতে তোমরা পারলে আমার ভিডিওটি প্লিজ 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 শেয়ার করবে, প্লিজ মানে সত্যি আমার খুব দরকার বলেই বলছি। তো প্লিজ শেয়ার করবে, তোমরা দেখতে তো আমার খুব একটা ভিউজ হচ্ছে না বলেই বলছি। আর সাবস্ক্রাইব তো অবশ্যই 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 করবে, সাবস্ক্রাইব যদি করে থাকো তো সাইডের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, আর কমেন্টও করবে, তোমরা কেউ কমেন্টও করছো না তো তাই বলছি কমেন্টও করবে। তো খুব গরমও লাগছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা বাই বাই।